हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लीरास क्वेश्चन। आपनादेर सकलके स्वागत। आमी आजके देखाबो उच्छे दिए चापिला माछेर रेसिपी। एई माछके अनेके खयरा माछो बोले थाके। एकबार एइभाबे रान्ना करे देखुन आपनारा। आमी कथा दिच्छि मुखे स्वाद लेगे थाकबे आपनादेर। चलुन ताहले रान्नाटी शुरू करा जाक। आमी एखाने एकटा प्लेटे चापिला माछ निये निएछि। মাছগুলো আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি। আমি একটা বড় সাইজের বেগুন সরু সরু করে কেটে নিয়েছি। কিছু এখানে ডাটা নিয়েছি আমি। ডাটাগুলো মিডল থেকে বা আগার থেকেই দেবেন, কারণ মিডল বা আগারগুলো একটু নরম সফট হয়। আর ডাটাগুলো আমি চার টুকরো করে নিয়েছি। খেয়াল রাখবেন ডাটা যেন খুব বেশি মোটা না হয়, তাহলে কিন্তু সিদ্ধ হবে না। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো ডাটার মতো করে সরু করে কাটবেন, না হলে সিদ্ধ হতে প্রবলেম হবে। খেয়াল রাখবেন মাছের থেকে সবজি যেন খুব বেশি না হয়, তাহলে কিন্তু মাছের গন্ধটা বা স্বাদটা আসবে না। আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর একটা বড় সাইজের উচ্ছে আমি গোল গোল করে টুকরো করে রেখেছি। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে ধনেপাতা কুচি নিয়েছি। ধনেপাতাটা কিন্তু মাস্ট, এটা ছাড়া টেস্ট একদম হবে না, ধনেপাতাটা দিতেই হবে। নুন, রান্নাটা আমি রিফাইন অয়েলে করছি। আর লাগছে হলুদ। হলুদ কিন্তু খুব অল্প পরিমাণে লাগবে। এই রেসিপিটি কিন্তু হলুদ হবে না দেখতে, যেহেতু আমরা তরকারিতে হলুদ ছাড়া খাই না, তাই সামান্য পরিমাণে হলুদ আমরা দেব। এবার আমি সব ভেজিটেবলসগুলো এক এক করে মিশিয়ে দেব। খুব অল্প তেলে অল্প মশলায় রান্নাটি হবে, তাই খেতেও সুস্বাদু আর স্বাস্থ্যের জন্য আমাদের ভালো। সব ভেজিটেবলসগুলো বলে দিয়ে দিয়েছি। এখন আমি নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ। এবার এগুলো আমি হাত দিয়ে মেখে নেব। আপনি চাইলে স্পুন ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়ে মাখলে মশলাগুলো ভালোভাবে সবজির গায়ে লেগে যায়। গুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি তেলটা দিয়ে দেব। তেল দিয়ে আবার ভালোভাবে মেখে নেব সবজিগুলো। এবার মাছগুলো দিয়ে দেব সবজিগুলোর মধ্যে। খুব হালকা হাতে মাছগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আগে দিলে মাছগুলো ভেঙে যেত, তার জন্য সবজিগুলো আগে মাখিয়ে নিয়ে পরে মাছগুলো দিয়ে মাখাতে হবে। খুব হালকাভাবে করবেন, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। রান্নাটি ননস্টিক বা সিলভারের কড়াইতেই করবেন। আমি কড়াইতে কোনো তেল দেইনি, আপনারা দেখতেই পারলেন। মাছ মাখানো সবজিগুলো আমি এবার কড়াইতে দিয়ে দিয়েছি। বাটি ধুয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবেন না, তাহলে কিন্তু সবজি আর মাছগুলো ভেঙে যাবে। এবার আমি ঢেকে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে। এবার হালকাভাবে সবজিগুলো একটু ওপর নিচ করে দেবেন, খুব সাবধানে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আবার ঢেকে দিচ্ছি। দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব।
পাতা কুচিগুলো অপর দিয়ে ছিটিয়ে দিতে হবে আর কিন্তু সবজিগুলো নাড়া যাবে না। লো ফ্লেমে আরো কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাবে। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। ননস্টিকের থেকে বেশি আমি সিলভারের কড়াইটাই প্রেফার করি এই রেসিপিগুলোর জন্য। যেহেতু লো ফ্লেমে অনেকক্ষণ বসিয়ে রাখা হয় সবজিগুলো, তাই সবজিগুলোর নিচে একটা ব্রাউন কালারের লেয়ার পড়ে যেটা খেতে খুব টেস্টি হয়, কিন্তু সেটা ননস্টিক কড়াইতে এত ভালোভাবে পড়ে না।